काना टाइगर रिजर्व में आप लोग का स्वागत है। थैंक यू। হরিণ বাঁদর একসাথে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, এখনো বাঘের দেখা পাইনি। আরো একবার বেরিয়ে পড়েছি ব্যাগ গুছিয়ে। তো এবার আমরা কোনো পাহাড় বা সমুদ্রে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি জঙ্গলে। এই যে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে ট্রেনে করে যাব আমরা মধ্যপ্রদেশ কানার ফরেস্ট। তো তোমরা দেখতে থাকো, আমি এবার হাওড়া স্টেশনে যাচ্ছি। আমার সঙ্গে আরও একজন আছে অরিন্দম, তার সাথেও আলাপ করাবো। চলো ট্রেনে বসে আরও তোমাদের সাথে কথা হবে। ও অরিন্দম এসে গেছে, এই যো হাই। ঠিক আছে চলো। আমাদের কত নম্বর কম্পার্টমেন্ট? এস ফোর। আচ্ছা S4 আমাদের। আর ট্রেনের নামটা একটু বলে দে। ট্রেন হবে যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, হাওড়া জব্বলপুর। হাওড়া জব্বলপুর। টাইমিংটা কটায় ছাড়বে? 1:10 ঠিক আছে হাওড়া থেকে। আর আমরা জব্বলপুর পৌঁছাবো 2:40 টাইম আছে। 2:40 হতে পারে, 2:40। এবার লেট হলে তো ব্যাপার আলাদা। চলো তাহলে যাওয়া যাক। আমরা আবার যাত্রা শুরু করে দিচ্ছি, এবার ট্রেনে উঠবো। তো চলো দেখতে থাকো। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, আমরা বেরিয়ে পড়ছি। আর এখানে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। আচ্ছা 100টার উপরে বাঘ আছে। হ্যাঁ আর চিতাবাঘ আছে মোটামুটি 150টার কাছে। আশা করছি বাঘ দেখতে পাবো। দেখা যাক, চলো তাহলে আমাদের যাওয়া যাক। আমরা ফাইনালি নেমে পড়েছি জব্বলপুর স্টেশনে। এখান থেকে এখন আমরা বাস ধরবো, নামবো এখন ম্যান্ডেলা যাবো, তাই তো? আর তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেক জার্নি হয়েছে, 1 ঘন্টা প্রায় লেট হয়েছে, এখন 3টে বেজে গেছে। তো চলো এখন কিছু খাওয়া যাক। ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা লোকাল রিক্সা করেছি, যাচ্ছি কোথায় দাদা? নিয়ে যাচ্ছে, বাংলা বোঝে না। কতক্ষণ? 10 মিনিট লাগেগা কে? 10 মিনিট? আচ্ছা 10 মিনিট লাগবে। ও চলো যাওয়া যাক। থেকে নেমে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, তাই খাওয়া দাওয়া হয়নি। তো বাস উঠতে বলেছি, অরিন্দম ওখানে সিট পেয়েছে, আমি এখানে। তো এবার যাওয়া হচ্ছে আমাদের ম্যান্ডেলা, যেতে যেতে 6:30 পেয়ে যাবে সন্ধে। তো চলো যাওয়া যাক। আর ম্যান্ডেলা থেকে আমাদের হোমস্টের গাড়ি আছে, বলা আছে ওরা চলে আসবে ম্যান্ডেলা, আমাদের পিক আপ করে একদম হোমস্টে নিয়ে চলে যাবে। তো যেতে যেতে মোটামুটি ধরে রাখো 9টা বাজবে আমাদের। তো যাওয়া যাক। ও টিকিট কাটা হচ্ছে 150 টাকা করে পার হেড টিকিট, জব্বলপুর থেকে ম্যান্ডেলা। আর তো আমরা এসে গেছি ম্যান্ডেলা বাস স্ট্যান্ডে, এই সামনেই বাস স্ট্যান্ড। তো এখন 6:30 বাজে, প্রায় 3 ঘন্টার জার্নি করে এলাম তোমার এ থেকে, জব্বলপুর থেকে। তো ওই যে দাদা এসে গেছে, ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাবে আমাদের কানার হোটেলে। হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, এখান থেকে আর ঘন্টা দেড়েক লাগবে। তো চলো যা যা চা খাচ্ছি, চা খেয়ে এবার বেরিয়ে যাবো। তো আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হোমস্টে। তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার রাস্তা, একটা দারুণ অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে রাতের অন্ধকারে। এখন আমরা হোমস্টেতে এসে গেছি। তো অনেক একটু রাত্রি হয়ে গেছে, 8:15 বাজে। এই যে আমাদের হোমস্টে। তো তোমাদের কালকে ভালো করে দেখাবো দিনের আলোয়। তো এখন আমরা খুব টায়ার্ড, তো চলো রুমে যাওয়া যাক, বাকি কথা কাল সকালে হবে।
আমাদের রাত্রির খাবার, প্রথম রাত্রির খাবার এসেছে ডিমের কারি, এই যো, আর এটা কপি আলুর তরকারি, আর সাথে রুটি। মানে সত্যি কথা বলবো, অনেস্টলি খুব সুন্দর রান্না, এরম রান্না আমি সচরাচর খাইনি, মানে দারুণ। প্রত্যেক কটা আইটেম খুব সুন্দর খেতে, বিশেষ করে আলু কপির তরকারিটা এত সুন্দর বানিয়েছে, দারুণ। তো এবার আমার একটু খাওয়া দাওয়া করে নিই, শেষ করে নিই, তো কালকে তোমাদের সাথে সকালে কথা হবে। টাইমিংটা দেখাচ্ছে কানার কটা, মানে কোন মাস পর্যন্ত কোন মাস খোলা থাকে আর কখন টাইমিংটা। তো আমি একটু সাইড হয়ে যাই, নালে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি এখানে রিফ্লেক্ট হচ্ছে। তো দেখে নাও এখানে ইভিনিং টাইম, মর্নিং টাইম আর কোন মাস। অক্টোবর থেকে জুন পর্যন্ত পার্ক খোলা থাকে, আর নিচে টাইমিংগুলো দিয়ে দিয়েছে, এই দেখো। তো সকাল সকাল হোমস্টে থেকে বেরিয়ে আমরা গেটের সামনে এসেছি, ফরেস্টের গেটের সামনে। তো দেখাচ্ছি তোমার এইদিকে ডান দিকে হচ্ছে জিপসি কাউন্টার বুকিং, এখান থেকে জিপসি বুকিং করতে হবে, ফোন নম্বর। আর এটা গেটের বাঁ দিকে পড়বে, আর ডান দিকে আছে তোমাদের টিকিট কাউন্টার, ওই যো ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট নিতে হবে। আর এই যে রোগুলো দেখতে পাচ্ছ, এইখানে সব জিপগুলো দাঁড়িয়ে থাকে যখন গেট খুলবে। দুটো সাফারি হয়, একটা মর্নিং আর একটা ইভিনিং। তো মর্নিং সাফারি বেরিয়ে গেছে, আমরা এসেছি। তো এখন প্রচণ্ড রকম ঠান্ডা আছে, তো আমরা গেটের সামনে যাচ্ছি, এই যে সামনেই গেট, তোমাদের গেটটা একটু দেখিয়ে দিই। আর এই যে এখানে কাউন্টার, বুকিং কাউন্টার, এই যে গেটের সামনে এসে গেছি, এখান থেকে শুরু হচ্ছে জঙ্গল। এখানে একটু কানহা ন্যাশনাল পার্ক। আর সবচেয়ে ভালো একটা অ্যাডভান্টেজ আমরা যেটা পেয়েছি তোমার, সেটা হচ্ছে আমাদের হোমস্টেটা খুব সামনে, মানে 150 মিটারের মধ্যে হোমস্টে, মানে হোমস্টের ছাদ থেকে গেটটা দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এখন প্রচণ্ড ঠান্ডা, যদিও 7:30 বেজে গেছে, হাত পাত, আমার গ্লাভসটা আমি আনিনি। তো বেজ ওখানে অরিন্দম ওখানে চা খাচ্ছে, ওর চা খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাবো, গিয়ে আবার রেডি হবো, আমাদের সেকেন্ড সাফারি আছে। চলো যাওয়া যাক। আর যাওয়ার সময় তোমাদের, কালকে তো রাত্রির অনেক হয়ে গেছিলো, আমরা তোমাদের দেখাতে পারিনি হোমস্টে। তো এখন গিয়ে হোমস্টেটার সম্বন্ধে একটু কিছু দেখিয়ে দেবো কেমন, চলো। আমরা এসে গেছি আমাদের হোমস্টে, এই যে হোমস্টেতে, যদিও নিচে ফ্যামিলি থাকে ওনার যিনি, আর ওপরে ওপরে আছে দুটো ঘর, তোমাদের দেখাবো, একদম ঘরোয়া পরিবেশ। চলো, তোমাদের পাশ দিয়ে সিঁড়ি আছে ডান দিক দিয়ে, সিঁড়িটা ওপরে ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি। আর এর নম্বর আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। চলো দেখাচ্ছি, এই একটা রুম, এটা সামনের রুমটা, আর আমাদের এই রুমটা। রুমে ঢোকার আগে একটু আশেপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ভিউটা, বেশ খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। আর মানে এই পাশ থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটা জঙ্গল স্টার্ট, আর ওই যে জঙ্গলের গেট ওইদিকে। পরিবেশটা খুব সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদের রুমের ভেতরটা দেখাই, ও এটা তো বারান্দা, চলো এবার ভেতরে যাই। এই যে আমাদের রুম, ডবল বেডরুম, এখানে একটা জানলা আছে। তো কাল রাত্রি এসেছিলাম, কিছু খোলা হয়নি। আর যে বেড, আর এদিকে জানলা, উইন্ডো,
দেখিয়ে দিচ্ছি। আর এদিকটা আছে বাথরুম, বাথরুমটা খুব বড় আর খুব সুন্দর, আর গিজারের ব্যবস্থা আছে, ওই যে গিজার দেখে নাও, শাওয়ারও আছে, বেশ খোলামেলা বড় বাথরুম, কোনো প্রবলেম নেই, জানলা সব জায়গাতেই আছে। সাফারি করার আগে আমরা এসেছি ধাবাতে, এই যে শালিনী ধাবা, কালকে রাত্রে খাবার এখান থেকে এসেছিল, খুব সুন্দর খাবার, এই যে ধাবা, আর ঠিক ধাবার উল্টো দিকেই আমাদের ওই যে হোমস্টে, আর এই যে ধাবার অনার, খানা বহুত বাড়িয়া থা আপকা, হ্যাঁ ঠিক আছে। আর খাবার দিয়েছে, এখন দুপুরের এই যে খেয়ে দিয়ে সাফারিতে যাব। ভাত আছে, এটা হচ্ছে চিকেন, এখানে পেঁয়াজ লঙ্কা। এবার খাওয়া দাওয়া করে আমরা আমাদের আড়াইটে থেকে সাফারি, কিন্তু দুটোর সময় গিয়ে আমাদের পারমিট করাতে হবে। চলো, খাওয়া দাওয়া হচ্ছে, আমরা করে নিই, তারপরে কথা হবে। তো খাওয়া দাওয়ার পর আমরা এসে গেছি, এবার সাফারি করবো, ইভিনিং সাফারি। তো এইখানে এই যে পারমিট করাতে হয়, এই জায়গায় পারমিট আমাদের হয়ে গেছে, তো গাড়ির নম্বর 160। তো আমরা শেয়ারিং করেছি ছজনের, তো তোমাদের ডিটেলসটা আমি রাত্রিরে গিয়ে বলবো কীভাবে করতে হয় না করতে হয়। তো এখন গাড়িটা আসেনি, আমরা ওয়েট করছি, গাড়িটা এলেই আমরা বেরিয়ে যাব জঙ্গলের উদ্দেশ্যে, মানে বাঘ দেখার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো আমরা জিপে বসে পড়েছি, সামনের সিটে বসেছি আমরা ছজন, টোটাল ছজন, আমাদের সাথে আরও দুজন দাদা আছে, এনারা কলকাতা থেকে এসেছেন। তো এবার যাবো আমরা আড়াইটের সময় গেট খুললে, চলো ভিতরে যাওয়া যাক। আমরা গেট দিয়ে ঢুকছি, এই যো এই ঢুকে গেলাম। मैं आपका गाइड हूँ सर, मेरा नाम संजय है। अच्छा, आप लोग कहाँ से सर? हम कोलकाता। अलग अलग तीन जगह, हाँ अलग अलग जगह से है। सर आपका नाम बोलिए। मेरा नाम संजय है, हाँ। और आपका? अनिल यादव। चलिए, आपका फर्स्ट राउंड या सुबह? हाँ फर्स्ट, यही फर्स्ट है हमारा। कान्हा टाइगर रिजर्व में आप लोग का स्वागत है। थैंक यू। ब्लैक वाला जो बोर्ड देख रहे हैं, वो नेचर ट्रेल है पैदल घूमने का। अच्छा, 5-6 किलोमीटर का है। अच्छा, 150 पर हेड चार्ज है इसका, प्लस 600 रुपए गाइड चार्ज भी है। अच्छा, इसमें भी गाइड कंपलसरी है। ये सामने देखो, ये सामने स्पॉटेड डियर देखिए, ये डियर चला गया इधर, है ना, इधर बहुत सारा। অনেক ডিয়ার আছে। হ্যাঁ 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 চলিয়ে চলিয়ে। यहाँ पार्क के कुछ रूल्स है सर। हाँ बोलिए। कोरी एरिया के अंदर गाड़ी से नीचे नहीं उतर सकते। अच्छा। चलते गाड़ी पे खड़े नहीं हो सकते, रेपर पाउच वगैरह बाहर नहीं फेंक सकते, टेपर कार्ड मोबाइल वगैरह यूज नहीं कर सकते, बीड़ी सिगरेट नहीं पी सकते। अच्छा। कोई एनिमल्स को डिस्टर्ब नहीं कर सकते, ज्यादा जोर से आवाज नहीं कर सकते। ये सब पार्क के रूल्स है सर। ओके। 1009 स्क्वायर किलोमीटर का। अच्छा। दोनों को मिला के 1949 स्क्वायर किलोमीटर का इसका टोटल एरिया है। यहाँ पे 24 प्रकार के एनिमल्स और 600 प्रकार के पेड़ पौधे और ग्रासें पाई जाती है, और 300 प्रकार के बर्ड्स हैं और बहुत से रेप्टाइल्स भी हैं। अच्छा। कोई भी एनिमल्स की कोई फिक्स जगह नहीं है सर, लक और चांस के ऊपर डिपेंड करता है। और पार्क का पूरा एरिया सतपुड़ा पर्वत के पूर्वी भाग में आता है। अच्छा। और 940 स्क्वायर किलोमीटर का जो कोर एरिया है, उसमें सिर्फ 20% टूरिस्ट जोन है, 80% बंद है सर। अच्छा। और 20% में भी उसको चार जोनों में डिवाइड कर दिया गया है। अच्छा। कान्हा किसली मुक्की और सरी। अच्छा। अपना कान्हा जोन है, अपन दूसरे जोन पे एंटर नहीं कर सकते। ठीक। और यहाँ पूरे पार्क में 100+ टाइगर है। यहाँ का स्पेशल एनिमल है सर 12 सिंगा। अच्छा। जिस वैरायटी का 12 सिंगा यहाँ पे पाया जाता है, वर्ल्ड में कहीं पे भी नहीं। अच्छा। यहाँ जो पाया जाता है वो ब्रेंड्री 12 सिंगा है, हार्ट ग्राउंड वाला। यह है किसली जोन, यहाँ से जोन डिवाइड होते हैं। क्या ज्यादा है। Thank you.
আমরা একটু দাঁড়িয়েছি যেতে যেতে। এখানে বাঘ দেখার সম্ভাবনা বেশি যেহেতু জলাশয় আছে। অরিন্দম ফটো তুলে যাচ্ছে। অরিন্দম দেখা যাচ্ছে হয়েছে দেখা। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি, এখনো বাঘের দেখা পাইনি। চলো আগে দেখা যায়, চলিয়ে ভাইয়া। হরিণ বাঁদর একসাথে আমরা একটু দাঁড়িয়েছি এখানে। ওই যে আমাদের গাড়ি, একটু বাথরুম ফাথরুম যাবে সবাই তার জন্য। আর তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি এখানে, এই যে দেখো কানান ন্যাশনাল পার্ক লেখা আছে। আর এইটা দেখতে পাচ্ছে কাস্ট হচ্ছে হরিণের শিং দিয়ে করা, যেসব হরিণের শিং খসে পড়ে যায় সেই সব দিয়ে করা। তো আমরা এখানে দাঁড়িয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি চারিদিকটা। এটা ফরেস্টের ভেতরেই আছে, যাই। এইমাত্র আমরা বেরিয়ে এলাম সাফারি করে, বাঘের দেখা পেলাম না। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। মন খারাপ করো না, এখনো আমাদের দুখানা সাফারি আছে, কাল সকালে আর বিকালে। তো দেখা যাক এখন কি হয়। দেখো আমরা রুমের দিকে যাচ্ছি, আর রুমে গিয়ে তোমাদের টোটাল কিভাবে বুকিং করতে হয় তার ইনফরমেশান অরিন্দম তোমাদের দিয়ে দেবে। ও রুমে যাওয়া যাক।